কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব আমার এই বছরের টপ টেন পার্চেস যেই প্রোডাক্টগুলো দিয়ে আমার মেকআপ গেম চেঞ্জ হয়ে গেছে বা আমার লাইফটা অনেক বেশি সহজ হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও কেমন লেগেছে এবং আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করবে প্রথম প্রোডাক্ট হচ্ছে লাইকোর এই অক্টোপাস ফেশিয়াল টুল এই জিনিসটা তো ইদানিং আমি যেটা দেখলাম এটা প্রবলেমটা আগে ছিল না আমি যদি ফিজিক্যাল স্ক্রাবার ব্যবহার করি লাইক ধরো চালের গুঁড়া বা বেসন দিয়ে কোনো একটা স্ক্রাবার বানিয়ে যদি আমি ব্যবহার করি আমার যেন ব্রেকআউট হইতেছিলো আমার সাধারণত ফেসে খুব একটা ব্রেকআউট হয় না আবার আমি যে একটা কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করব সেটারও সাহস পাচ্ছিলাম না এটার কারণ হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করলে তো ফেসের যে উপরে যে লেয়ারটা থাকে সে অ্যাসিডটা হচ্ছে লেয়ারটাকে মেল্ট করে দেয় যেটা খুব ভালো স্কিনের জন্য বাট এটা করলে না খুবই রিলিজিয়াসলি হচ্ছে সানব্লক অ্যাপ্লাই এবং রিঅ্যাপ্লাই করতে হয় এখন সানব্লক রিঅ্যাপ্লাই করার জন্য তোমার একটা সানব্লক লাগবে একটা সানস্টিক লাগবে অথবা ওরকম যে স্প্রে ফর্মে যে সান আসে ওগুলো লাগবে আর একটা পাউডার লাগবে তো দেখা যায় কি সানব্লকের পিছনে মোটামুটি তিন হাজার টাকার মতো বাজেট রাখতে হবে যেহেতু আমি বিজনেস শুরু করেছি আমি আসলে চেষ্টা করতেছি কি আমার নিজের জন্য কোনো কিছু স্পেন্ড না করতে টাকা পয়সা যা পাচ্ছি সব দিয়ে বিজনেসে ঢালতেছি তো এত টাকা আসলে সানব্লকের পিছনে এখন ইউজ করার ইচ্ছা নাই তো এই জন্য দেখা যায় যে আমি কেমিক্যাল এক্সফোলিওটারও যাচ্ছিলাম না তারপরে এইটা দিয়ে আমি হচ্ছে আমার এরকম ফেসটা ওয়াশ করা শুরু করলাম এখন এটার উপরে দেখতে পারতো সোনা যে এরকম একটু বুটি বুটি বুটিবুটি আছে এটা দিয়ে ফেসে এরকম এরকম করতে হয় আমি ভেবেছি কি অনেকে এটা বুঝে না এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও দিব আর এটা শর্টসে দিতে পারি অথবা আমার পেজে দিতে পারি আর একটা বড়ো ভিডিও হয়তো এই ছোটো জিনিস নিয়ে বানানো পসিবল হবে না আমি পরে ভেবে দেখব তো এটা দিলে যেটা হয় যখন আমি নাকের এই জায়গাগুলো এরকম এরকম করে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করি এটার সাথে খুবই মাইল্ড একটা এক্সফোলিয়েশনও হয় তো আমি এইটা দেখা যায় দিনের মধ্যে একবার বা দুইবার ব্যবহার করি ফুল ফেসে করি না আমি আমার টি জোনটাতে এটা দিয়ে এরকম করে হালকা একটু স্ক্রাব করি তো এটা দিয়ে এরকম স্ক্রাব করতে করতে আমি দেখলাম কি যে আমার এখন আর কোনো রকম ব্ল্যাক হেড হোয়াইট হেডস কোনো কিছুই নেই স্ক্রাবটা আমার এখন আর করাই দরকার হচ্ছে না আর এই জিনিসটা এত সুন্দর মানে এত সফট এটা দিয়ে এরকম করে যখন আমি ঘষি তখন আমার মনে হয় কি কেউ আমাকে কাতোপুতো দিতেছে তো তোমাদের যাদের অনেক সেন্সিটিভ স্কিন বা মুখে যদি পিম্পলও থাকে আমার মনে হয় তোমরা এটার উপরেও এটা ব্যবহার করতে পারবা তো আমি ফুল ফেসে দেখা যায় সপ্তাহে দুইবার বা তিনবার ফুল ফেসে এটা দিয়ে ফেস ফেসওয়াশ দেই আর আমার টি জোনটাতে আমি ডেইলি দিতেছি এটা দেওয়ার পরে আমার এখন আর কোনো রকম নাকের মধ্যে ব্ল্যাক হেডস নাই আমি হচ্ছে আমার পেজে যেই ব্ল্যাকহেডস রিমোভার থাকে না যেরকম নো স্ট্রিপস ওগুলো আনবো ভাবতেছিলাম তো সাধারণত আমি আমার কোনো প্রোডাক্ট যখন পেয়ে যাই তো ওটা একটা ভিডিও বানিয়ে আমি পেজে আপলোড করি যে ওটা কীভাবে ব্যবহার করতে হবে এটা বোঝার জন্য বাট আমি আসলে দেখলাম কি আমার নাকের মধ্যে ব্ল্যাক হেডসই নেই আমি আসলে ওই পোর স্টিপসটা কীভাবে ব্যবহার করে দেখাবো বা এটা যে আসলে কাজ করতেছে সেটা তোমাদের কেউ বোঝাবো এটা আমি বুঝতেছিলাম না সো এইটা ব্যবহার করার পর থেকে আমার স্ক্রাবিংয়ের যে ঝামেলাটা ওই ঝামেলাটা পুরোপুরি চলে গিয়েছে যেহেতু এই প্রোডাক্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে এটা আমি আমার পেজ এনেছি এটার দাম হচ্ছে অফার প্রাইসে নব্বই টাকা করে আমার পেজে সেল করতেছি তো তোমাদের আমি একটু রিকোয়েস্ট করবো আমার পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে তোমরা কোনো কিছু কেন না কেন একটা লাইকও তোমরা যদি দাও তাহলেও কিন্তু আমার পেজটা হচ্ছে গ্রো করতে অনেক 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 বেশি হেল্প হয় আর তোমাদের যদি কোনো কিছু লাগে সেটা আমার পেজ থেকে নিতে আমার পেজে প্রত্যেকটা প্রোডাক্টে আমি অনেক বেশি রিজনেবল রাখছি যে কোনো পেজের থেকে আমার পেজে প্রোডাক্টগুলো হচ্ছে রিজনেবল এটা কারণ হচ্ছে যেহেতু নতুন পেজ সো আমি আসলে চাচ্ছি সেল করতে এত বেশি লাভ করার কোনো যেরকম চেষ্টা করতেছি না খুবই 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 সামান্য লাভে আমি আমার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সেল করতেছি তো তোমরা যারা মনে করো একটু বাজেটের মধ্যে শপিং করতে চাচ্ছ তারা আমার পেজটা একটু চেক করতে পারো এবার হচ্ছে আই ম্যাজিকের এই গ্লিটার ফিক্স এটা হচ্ছে পিগমেন্ট অ্যান্ড গ্লিটার ফিক্স এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট আইম্যাজিকের আইম্যাজিকের প্রোডাক্টটা হিট অ্যান্ড মিস হয় তো এই প্রোডাক্ট হচ্ছে ওদের হিট প্রোডাক্ট এটা একটু জেল টাইপের একটা ফর্মুলা এটার দামও খুব কম মাত্র ওয়ান ফোরটি নাইন টাকা এটার দাম এই প্রোডাক্টটা হচ্ছে আমার পেজে আসে আমি একটু পরে হচ্ছে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাইতেছি এটা কেনার পরে আমার মেকআপ একদম ইজি হয়ে গেছে তো আমি হচ্ছে প্রথমে তোমাদেরকে গ্লিটার দিয়ে দেখাচ্ছি আমি অল্প একটু পরিমাণে গ্লিটার আমি হচ্ছে আমার চোখের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবং এটার উপরে আমি যখন গ্লিটারটা দেব দেখবা যে কত সুন্দর এবং ঘন করে গ্লিটারটা বসতেছে আমার ধরো যে এরকম হাত দিয়ে যখন এরকম প্রেস গ্লিটারগুলো লাগানো হয় তখন কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে আঙুলের মধ্যেই থেকে যায় আর এইটা দিলে খুব সুন্দর মতো আঙুল থেকে সবগুলো গ্লিটার হচ্ছে হাতের মধ্যে চলা যায় এবং এটা অনেক সুন্দর লং লাস্টিং হয় একদম ফেসের মধ্যে হচ্ছে ঝরে ঝরে পড়ে না তো যারা তোমরা গ্লিটার পছন্দ করো স্পেশালি ওয়েডিং সিজনে এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট তোমার দেখো এখানে কিন্তু আমি কোনো রকম কাটক্রিস করিনি আমি কি করতেছি এই ওয়ান ওদের এখানের সাথে একটা ডোফুড ওয়ান্ডের মতো দিয়েছে এটা দিয়ে আমি একটা কাটক্রিসের মতো শেপ করতেছি যেটা করা সুপার ইজি কনসিলার দিয়ে করলে কিন্তু অনেক ঝামেলা অনেক প্রিসাইজ হওয়া লাগে এবার আমি এখানে একটা রোজ গোল্ড কালারের সীমার জাস্ট দেখতেছো ট্যাপ ট্যাপ করতেছি যেহেতু এর নিচে আমি হচ্ছে এখন গ্লিটার ফিক্সও লাগাই দিয়েছি এরপর আমার কোনো শেপও করতে হবে না যে জায়গাতে গ্লিটার ফিক্স আছে ওই জায়গাটাতেই হচ্ছে সীমারটা বসে যাবে আর যে জায়গাটাতে গ্লিটার ফিক্স আমি দিই ওই জায়গায় কিন্তু সীমার অত সুন্দর করে বসবে না আসলে একদম ইজিলি মানে অলমোস্ট তোমরা কাট ক্রিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবে এখন কিন্তু এরকম হাস কাটক্রিজ করেও না বেস্ট পারচেজ হচ্ছে আমার এই ব্রাশ হোল্ডারটা তো এই ব্রাশ হোল্ডারটা না অনেকদিন ধরে আমি খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে আমি এটা হচ্ছে হোলসেল পেয়ে গেছি আই এম সো হ্যাপি এটার দাম হচ্ছে একশো টাকা এটার ভিতরে তোমরা আটচল্লিশটা ব্রাশ রাখতে পারবা এখানে আটচল্লিশটা ব্রাশ হোল্ডার আছে এখানে কিছু ব্রাশের হোল্ডার আছে হচ্ছে চিকন যেগুলোর মধ্যে হচ্ছে তোমরা আই মেকআপ ব্রাশগুলো রাখতে পারবো আর কিছু একটু মোটা টাইপের যেগুলোতে তোমরা হচ্ছে ফেস মেকআপের ব্রাশগুলো এগুলো রাখতে পারবা যেমন কিছু ব্রাশ থাকে একটু মোটা যেমন এই ব্রাশটা একটু মোটা টাইপের ব্যাম্বু ব্রাশের ওগুলো একটু মোটা হয় সেগুলো এখানে রাখতে পারবা তো এইটা আমার জন্য বেশি উপকার দিয়েছে কেন আমি যখন হচ্ছে ভিডিও করি তখন দেখা যায় কি যে একটা ব্রাশ হয়তো ব্যবহার করে রাখছি টেবিল থেকে গড়ায় নিচে পড়ে গেছে অথবা ব্যবহার করে রাখছি একটু পরেই হয়তো অন্য একটা কাজ করছি ওই আগে ব্যবহার করার ব্রাশটা খুঁজে পাইতেছি না এবং এটা যে শুধুমাত্র ইউটিউবে ভিডিও করার সময় হচ্ছে ব্যাপারটা এমন না সামনাসামনিও যখন সামনাসামনি বলতে রিয়েল লাইফের জন্য যখন আমি মেকআপ করি তখন আমি চেষ্টা করি কি জানলার সামনে বসে মেকআপটা করতে জানলার সামনে বসে মেকআপ করলে একদম সানলাইটে বোঝা যায় যে আমাকে আসলে সানলাইটে কেমন দেখা যাবে তো বিছানার উপরে বসে যখন আমি মেকআপটা করি একটা ব্রাশ হয়তো রাখছি একটু পরে আর খুঁজে পাই না কিন্তু এই ব্রাশ হোল্ডারের মধ্যে যখন আমি ব্রাশগুলো নিয়ে বসি একটা করে ব্রাশ ব্যবহার করি আবার হচ্ছে এই হোল্ডারের মধ্যে রেখে দিই সেই ব্রাশটা হচ্ছে এইখানে ওখানে হচ্ছে ছড়ায় না একটা জায়গায় থাকে এখন অনেকেরই হচ্ছে একটা কমপ্লেন থাকে এটার উপরটা যেহেতু খোলা তো এটার মধ্যে হচ্ছে ময়লা পড়বে আমি যেটা করি আমার এই ব্রাশ হোল্ডারটা আমি হচ্ছে আমার আলমারিতে রাখি তাহলে আর ময়লা পরে না যখন দরকার হয় তখন বের করি আবার হচ্ছে আমার আলমারিতে কাপড়ের সাথে ঢুকায় রেখে দেই অথবা এরকম বার্থডে হ্যাট আছে না তোমরা চ্যালেটার উপর বার্থডে হ্যাট দিয়ে রাখতে পারবা অথবা তোমরা হচ্ছে এটার উপরে একটা ব্যাগ দিয়ে রাখতে পারো যদি মনে করো বাট একটা ব্যাপার কি জাস্ট এইটা না যে কোনো খোলা ব্রাশ হোল্ডারই তোমরা যদি নাও সেখানে কিন্তু একটু ধুলা পড়বে তো একটু ভিতরে রাখা ভালো আর অনেকে আছেন এরকম ঢাকনাওয়ালা কতগুলো ব্রাশ হোল্ডার সেল করে তো আমি ওটা ব্যবহার করে দেখেছি কি যখন এরকম ঢাকনাটা বন্ধ করে থাকে না এয়ারটাইট হয়ে থাকে তখন ব্রাসগুলো না গন্ধ হয়ে যায় ব্যবহার করতে গেলে কেমন একটা গন্ধ লাগে সো এই জন্য আমার হচ্ছে ঢাকনা ভালো লাগে না ঢাকনা আমি এই আমার পেজে আনিও নাই আমি এটা এনেছি এখানে তোমরা কলম পেন্সিল তারপর ধরো আর্টের ব্রাশ মেকআপ ব্রাশ যে কোনো কিছু রাখতে পারবা মানে ব্যাপারটা এমনই না যেখানে শুধু মেকআপ ব্রাশই রাখতে হবে তোমরা ধরো যে যারা এরকম পেনসিল দিয়ে ড্রয়িং করো তারাও কিন্তু চ্যালেটের মধ্যে পেনসিলগুলা সুন্দর করে সাজা রাখতে পারো কাজ করতে অনেক ইজি হবে আবার তোমরা একটা পড়ার টেবিলে যদি এরকম করে রেখে দাও ডেকোরেশনের দিক কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সো আমি মনে করি এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট তোমরা যদি প্রোডাক্টটা কেনো প্লিজ আমার পেজ থেকে কিনবে তিন নম্বরে হচ্ছে একটা সেরাম এটা হচ্ছে দ্য অর্ডিনারি ক্যাফিন সলিউশন ফাইভ পার্সেন্ট আমি জানি না আসলে আমার এই সমস্যাটা কেন হয় মোটামুটি অক্টোবর মাস যখন আসা শুরু করো তখন থেকে আমার চোখের নিচের একদম এই যে এই জায়গাটা আছে না লোয়ার আইলেট এই আইলেটটাতে এত বেশি টানতে থাকে মানে রীতিমতো আনইজি লাগে আমি সাধারণত মানে শখের স্কিন কেয়ার করি না যদি আমি বুঝি যে হ্যাঁ আমার এই প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা সলিউশনের জন্য স্কিন কেয়ার করা দরকার দেন আমি আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড করি তো আমি আসলে এই জন্যেই আইসর্যামটা খুঁজছিলাম বাট আমি আইস্রামটা ব্যবহার করার আগে কিন্তু অনেক কিছু ব্যবহার করেছি কারণ তোমরা দেখবা যে স্কিন কেয়ার গুরু যারা আসে ইউটিউবে তাদের ভিডিও দেখো অনেকেই বলবে কি আই মেকআপটা নেসেসারি না আই মেকআপটা না দিলেও চলে চোখের নিচে মশ্চারাইজারটাই যদি একটু ভারী করে দেওয়া হয় তাহলেও হয় অথবা অনেকে বলে চোখের নিচে ভ্যাসলিন দিতে তাহলেও হয় তো আমি আমার চোখের নিচে ভিটামিন ই ভারী করে ময়শ্চারাইজার দেওয়া অথবা ভ্যাজলিন তিনটাই হচ্ছে অ্যাপ্লাই করেছি তিনটাতেই কাজ হয় বাট একটা সমস্যা কি আমার একদম চোখের কাছের এরিয়াটা না অনেক সেন্সিটিভ তো আমি যদি ভ্যাজলিন দেই ভ্যাজলিনটা কিন্তু একটু ছড়ায় যায় তো সেটা হচ্ছে ট্রাভেল করে আমার চোখের মধ্যে চলে আসে সেম সমস্যা ভিটামিন ই অয়েল আর ময়েশ্চারাইজারও এটা দিলে হয় কি স্কিনটা তো খুব সুন্দর মতো সফট হয়ে যায় হাইড্রেটেড লাগে টান টান ভাবটা থাকে না কিন্তু আমি যখন দিয়ে ঘুমাই ঘুমানোর পরে ট্রাভেল করে যখন চোখে যায় আমার কাছে এত আনজি লাগতে থাকে মানে আমার ঘুমাইতে প্রবলেম হয় কিন্তু আমি যখন এটা ব্যবহার করা শুরু করলাম এইটা একদম চোখের মধ্যে চলে গেলেও না কোনো প্রবলেম হয় না আমি একবার এরকম দিতে গেছি আমার মানে চোখের মধ্যে চলে গেছে তারপর আমি দেখলাম কি আমার চোখের মধ্যে ইরিটেট করতেছে না সো যাদের চোখটা হচ্ছে একটু সেন্সিটিভ এবং চোখের নিচে ধরো একটু ড্রাইনেস আছে তাদের জন্য একটা মাস্টারফিটা খুবই সুন্দর ময়েশ্চারাইজ করে এবং তোমরা যখন সকালবেলায় থেকে উঠবা তখন দেখবে কি চোখের নিচে এই জায়গাটা তো তোমরা খুব সুন্দর টাইট ফিল করতেছো এবং এটা দিলে এটা দিয়ে তোমরা যদি ঘুমাও আর বেশি বেশি পানি খাও তোমাদের মোটামুটি কয়েক মাস ধর ছয় সাত মাস ব্যবহার করার পরে তোমাদের ডার্ক সার্কেলটাও হালকা হয়ে যাবে এখন আমার অ্যাকচুয়ালি মানে বর্তমানে আমার মেন্টাল হেলথের অবস্থা খুবই খারাপ প্রিডিয়াম মাছ আমি রাত্রে ঘুমাইতে পারি না সো এই আমার ডার্ক সার্কেলের তেমন আহামরি কোনো চেঞ্জ আমি দেখি নিই বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে যে আগে আগে থেকে ফেড হওয়া শুরু করছে বাট আমার চোখে যেরকম আই ব্যাগ আছে আর এই জায়গাটা হচ্ছে অনেক লুজ তো এই জায়গাটা হালকা টাইটেন করতে এবং আমার আই ব্যাগের অ্যাপিয়ারেন্সটা সকালবেলায় হচ্ছে আমার একটু কম লাগে তো এইটা দিয়ে আমার খুবই আরাম লাগছে এবং কি বলবো যে আমার মেকআপ গেম বলো বা আমার স্কিন কেয়ার গেম হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এই প্রোডাক্টটা ব্যবহার করে এটা ফুল ফেসেও ব্যবহার করা যায় সামারে আমি ফুল ফেসেও এটা দিতাম এখন আর ফুল ফেসে দি না সামারে এখন সামার বলতেছি উইন্টারে একটু ভারী মশ্চারাইজার দিতে হয় বাট তোমরা যদি আমার মতো এরকম সাফার করো আই প্রবলেম নিয়ে অথবা তোমরা আন্ডারায়ের জন্য একটা রিজনেবলের মধ্যে সেরাম সেন্সিটিভ যাদের চোখ তাদের জন্য তারা তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় এটা তোমাদের অনেক ভালো লাগবে ইউজ করার পর আর নাম্বারে আমি হচ্ছে একটা লিপস্টিকের কথা শেয়ার করতে চাই এটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশে বিবি ও টু এই লিপস্টিকটা এই লিপস্টিকের কালারটা মানে এটা একটা ওয়ার্ম ব্রাউন কালার তো এই কালারটা আমার মনে হয় যে আমার স্কিনে আসলে দেখতে খুবই ফ্ল্যাটারিং লাগে এবং আমার ব্ল্যাক পরতে খুব পছন্দ ব্ল্যাকের সাথে আমি অলওয়েজ চেষ্টা করি একটা ব্রাউন কালার লিপস্টিক দিতে আর এটা এমন একটা কালারের লিপস্টিক যেটা যে কোনো ড্রেসের সাথে দিলে সুন্দর দেখা যায় এই কালারের জর্ডানার একটা লিপ্যানার আমার ছিল বা জর্ডানা যখন আউট হয়ে গেলে তখন আমার না অনেক কষ্ট লাগছে যে এই লিপেনারটা তো আমি খুঁজে পাবো না বাট ফাইনালি পিঙ্ক ফ্ল্যাশের হচ্ছে যে নতুন মানে সে রেঞ্জটা আর কি এক্সপ্লেন করছে এক্সপ্লেন করার পর হচ্ছে এই কালারটা নিয়ে আসছে এবং এই কালারটা আমি সেই জর্ডানার যেই কালারটা পেয়েছিলাম ওইটা পেয়েছি পিঙ্ক ফ্রাশের হালকা কালারের থেকে গাঢ় কালারের ফর্মুলাগুলো কিন্তু একটু বেটার হয় এটা একদম এক সোয়াইপ দিলেই হবে আমি যখন দিয়েছি আমার লিপস কিন্তু এক্সট্রিমলি ড্রাই তো আমার লিপসে কিন্তু মনে হতেছে না যে আমি একটা ড্রাই ম্যাট লিপস্টিক দিয়ে আছি এবং এটা মোটামুটি লং লাস্টিং এটার দাম হচ্ছে একশো পনেরো টাকা এটাও তোমরা আমার পেজে পাবা আর আমি এর আগে যে সেরামটা দেখিয়েলাম দেখিয়েছিলাম আই সেরাম ওইটা হচ্ছে অজল্যান্ড ইনফিনেটেতে পাবা ওটার লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আমি আমার পেজের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পাঁচ নম্বরে আসে হচ্ছে ফকালুরের আর রেড ওয়াইন ব্লাশার এটা সে নাম্বার হচ্ছে জিরো এই ব্লাশটা আমি এত বেশি ব্যবহার করি আমি যখন কিনেছিলাম তখন একটা হাইপের কারণে কিনছিলাম যে হ্যাঁ লিকুইড ব্লাস অনেক হাইপ চলতেছে তো আমি ফকালুরে এই ব্লাশটা হচ্ছে ব্যবহার করে দেখি কেমন লাগে বাট এটা ব্যবহার করার পর আমি একদম এটা প্রেম পড়ে গিয়েছি লিকুইড ব্লাশের ট্রেন ট্রেন্ড চলার পর থেকে কিন্তু আমি লিকুইড ব্লাশ হচ্ছে ইউজ করতেছিলাম লিপস্টিক তারপর হচ্ছে অরেঞ্জ কালেক্টার এগুলো আমি হচ্ছে অ্যাজ আমার লিকুইড ব্লাশ হিসাবে ব্যবহার করতেছিলাম তো লিপ লিকুইড লিপস্টিকের যে প্রবলেমটা এটা না সবসময় কন্ট্রোল করা যায় না কারণ এটা লিকুইড লিপস্টিক এটা তো তোমার গালের মধ্যে দেওয়ার জন্য না লিকুইড লিপস্টিক দিলে অনেক সময় দেখা যায় কি অনেক তাড়াতাড়ি হচ্ছে তোমার শুকায় গেছে আমি হয়তো ব্লেন্ড করে সারতে পারি নাই অথবা দিসি ভালো করে ব্লেন্ড হচ্ছে না অথবা কালারটা টু মাচ পিগমেন্টেড লাগতেছে আমি হচ্ছে মানে ফুল মেকআপটা ডান করার পরেও আমার মনে হচ্ছে আমার গালগুলো বেশি লাল হয়ে আছে যে জিনিসটা আমি হয়তো চাই নাই তো এই ব্লাশটা আমার কাছে ভালো লাগছে অরেঞ্জ কালারটারও সেম প্রবলেম তো দেখা যায় কি আমি যখন বাইরে যাই খুব তাড়াহুড়ায় শাস্তে আস্তে ধরো ব্লাশ তো দিতেই হবে তখন আমি যখন লিকুইড লিপস্টিক বা আমি যখন অরেঞ্জ আছে ব্লাশ হিসেবে ব্যবহার করতাম অনেক সময় আমি ম্যাচ আপ করে ফেলছি এবং ওটাকে ফিক্স করতে আমার এক্সট্রা টাইম খরচ হয়েছে থাকে না যে খুব বেশি পিগমেন্টেড লিকুইড ব্লাশ আমার পছন্দ না ফকালুরের এটা আমার কাছে ভালো লাগছে কারণ এটা নাম খুব বেশি পিগমেন্টেড না এটাকে তুমি যখন দিবা এটা সুন্দর মতো স্কিনের সাথে মিশে হালকা একটু রেডিশ একটা টোন দিবে যেমন ধরো এটা হচ্ছে কোরাল পিঙ্ক কালার আর একটা আছে অরেঞ্জ কালারের আর একটা আছে একটু রেডিশ কালার তো তোমরা যেটাই দাও ওটা দিলে এমন লাইক ব্যায়াম পিগমেন্টেড এরকম না তোমার একটু দিবার দিয়ে এরকম ব্লেন্ড করে ফেলে খুবই সুন্দর ন্যাচারাল একটা ফিনিশ দেয় মনে হয় কি যে তোমার স্কিনের ওই জায়গার কালারটা এমনই ছিল মানে এটা এখানে এটা লিখেই দিছে এটা হচ্ছে শেয়ার ফর্মুলা সো তুমি যখন এটা দিবে এটা খুবই হালকা হয়ে যাবে এক্স্যাক্টলি এই কারণেই আমার এটা পছন্দ এটা তুমি এরকম আই শ্যাডো হিসাবে বা তোমার হচ্ছে লিপটিন হিসাবে ব্যবহার করতে পারবা না ব্যবহার করার মতো অত বেশি পিগমেন্টেড না কিন্তু আমি যখন খুবই তাড়াহুড়ায় থাকি তার জন্য এটা বেস্ট কারণ আমি না মানে কোনো রকম ভাবনা ছাড়াই এরকম করে দুমদুম করে ওয়ান থেকে আমরা ফেসে লাগাই দিতে পারি কারণ আমি জানি এটা যদি বেশিও হয় আমি এটা ব্লেন্ড করে ফেলতে পারবো এটা আমার আহামরি পিগমেন্টেড না আমার কাছে হচ্ছে আহামরি পিগমেন্টের ধরো পাউডার ব্লাশে বলো বা লিকুইড ব্লাস বলো কোনটাই আমার ভালো লাগে না তো যেহেতু এটার পিগমেন্টেশনটা লাইক ক্রেজি পিগমেন্টেড না চাইলে এটাকে বিল্ড আপ করা যায় তুমি এটাকে চাইলে অনেক বেশি রেড করতে পারবা কিন্তু আমি জানি না এটা কীভাবে করছে এটা ফর্মুলাটাই এত সুন্দর যে খুব সুন্দর মতো হচ্ছে স্কিনের সাথে মিশা যায় দেখতে এরকম মনে হয় না যে কেউ ঘুষি মেরে রাখছে এই টাইপের পিগমেন্টেশান আসে না যেটা হচ্ছে আমার অরেঞ্জ কারেক্টার বা লিকুইড লিপস্টিক দিলে মাঝে মাঝে এই প্রবলেমটা হয় সো আমি বলবো যে আমার মেকআপ গেম এটা অনেক চেঞ্জ করে ফেলছে এটা দিলে সারাদিন থাকে ধর আমি দিয়ে সকালবেলা বের হয়েছি আমি যখন রাতটাবেলায় এসে মেকআপটা তুলে আমি স্টিল দেখি যে আমি যেভাবে লিকুইড ব্রাশটা দিয়ে সেট করছিলাম এক্স্যাক্টলি ওরকম করে আমার ফেসে বসে আছে আমি যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে আমি মেকআপ করব আমি পাঁচ মিনিটের এটা দিয়ে মেকআপ করে বের হয়ে যেতে পারি কারণ আমি জানি যে এটা দিলে আমার টাইম নষ্ট হবে না এটাকে আমি ব্লেন্ড করে ফেলতে পারবো তারপর ধরো যে এরকম হাতের মধ্যে মিক্স করার যে ব্যাপারটা তুমি লিকুইড ব্লাশই দাও বা এরকম অরেঞ্জ কালার দাও দাও কিন্তু সরাসরি ফেসে দিলে একটা হবে সো দেখা যায় এরকম হাতের মধ্যে দিয়ে তারপর হাতে থেকে ব্রাশের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করতে হয় এটাই নিয়ম তাতে হচ্ছে তুমি প্রোডাক্টটাকে কন্ট্রোল করতে পারবা বাট এইটাতে ওই ঝামেলা নাই এটা সরাসরি হচ্ছে ওয়ান থেকে দেওয়া যায় সো আমি দেখছি যে আমার মেকআপটা হচ্ছে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে এবং আগে যেরকম একটা ছিল মাঝে মাঝে ব্লাস্ট স্কিপ করে যেতাম তো আচ্ছা ঠিক আছে তো ঝামেলা করতে ইচ্ছা করতেছি না ব্লাস্টটা দিবো না তো এরকম কখনো হয় না যখন বিয়ার ফেস ও ধর বাইরে যাইতেছি সান ব্লক এই ব্লাশ আর একটুখানি প্রেসড পাউডার দিয়ে আমার বাসা থেকে বের হয়ে যায় সো এইটা আমার মেকআপ গেমটাকে অনেক চেঞ্জ করে দিছে এবং আমি অনেক কমপ্লিমেন্ট পাইছি অ্যাকচুয়ালি এটা দেওয়ার পর এবার আসে হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের এই লিপ গ্লসটার ক্ষেত্রে ও ব্লাশটাও কিন্তু আমার পেজে পাবা এই লিপ গ্লভটাও আমার পেজে আছে তো এই লিপ গ্লসটা আমি আমার পেজে আনার আগে থেকেই অনেক আগে থেকেই কিনছিলাম আমি কোনো একটা ভিডিওতে মনে হয় দেখাইছিলাম ও যে এই লিপ গ্লসটা কিনছি তো উইন্টার আসার আগে এই লিপ না তেমন একটা ব্যবহার করা হয়নি কারণ আমার হচ্ছে অনেক অয়েলি স্কিন আমার ফুল ফেসটা অয়েলি হয়ে যায় তো তো আমার মানে ফেসের ঠোঁটের মধ্যে আমার হচ্ছে গ্লসি কোনো কিছু বা শাইনি কোনো কিছু ইউজ করতে ভাল লাগে না বাট উইন্টার আসার পরে এটা অ্যাজ এ লিপ বাম হিসাবেও আমি দিছি খুবই সুন্দর এটা লিপসটাকে মশ্চারাইজ করে এবং এখন একটা ট্রেন্ড আসছে না টিকটকে যে ধর লাইক লিপ লাইনার দিয়ে লিপলাইনার উপরে কোনো একটা গ্লস দেওয়া তো ওইটার জন্য এই গ্লসটা হচ্ছে একদমই পারফেক্ট এটা দিলে লিপসটা খুবই মশ্চারাইজ থাকে এবং কতগুলো লিপ গ্লসেন যে এরকম করলে এখন তোমার একটা তার হয় মানে একটা সাথে একটা লিপস্টেনা ধরে ওরকম বিচ্ছি না মানে এটা লিপসের সাথে কোনোরকম আঠা আঠা ভাব নেই এটা হচ্ছে কথা স্টিকি না এটা এবং এইটা কেমন জানি না এটার মধ্যে কোনো রকম কি বলবো শাইন নাই এটার মধ্যে রকম গ্লিটার সীমার কোনো কিছু নাই এটা খুব সুন্দর একটা ওয়েট লুক দেয় মনে হয় কি যে লিপসটা হচ্ছে ভিজে আছে। আমার কাছে এইটা না খুবই অ্যাট্রাকটিভ একটা লুক মনে হয় স্পেশালি উইন্টারে তো আমি হচ্ছে এটা খুবই দিতেছি আমি এখন বাইরে গেলে আয়দার হচ্ছে এই লিপস্টিকটা দেই যদি তাড়াহুড়ায় থাকি অথবা যদি আমি একটু ফ্যান্সি ফিল করি তাহলে আমি তোমাদের দেখাই আমি হচ্ছে লরিয়াল প্যারিসের এই লিপস্টিকটা ফার্স্টে দেই আমার ইচ্ছা আছে এই কম্পোটা তোমাদের একটা টিউটোরিয়ালের মতো করে দেখানো তো এটা হচ্ছে একটা লিপটিন্টের মতো এটা একটু ফার্স্টে এই জায়গায় দিয়ে এরকম এরকম করি তাহলে ফুল লিপস্টিক একটু লাইক পিঙ্কিশ একটা কালার আসে তার উপরে হচ্ছে এই লিপ গ্লসটা দিয়ে এত সুন্দর লিপসটা লাগে দেখতে এবং আমার মনে হয় খুব ইয়াঙ্গার একটা অ্যাপিয়ারেন্স দেয় আমি যতবার এটা দিই তখন আমার কাছে মনে হয় কি যে আমাকে দেখতে অনেক বেশি ইউথফুল ইয়াং আর হ্যাপি মনে হইতেছে সো এটা অনেক 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 বেশি ব্যবহার করতেছে এই শীতকালে আমার এই বছরে যে কাটা যে পারচেস করছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ছয় নম্বরে আসতে হচ্ছে বিউটি গ্লেজের এই মিক্সড অ্যান্ড ম্যাচ প্যালেটটা এই প্যালেটটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে এর আগে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করতো কি আপু প্যালেট কোনটা নিবো আমি অলওয়েজ হচ্ছে রিভার্সাল প্ল্যানেট প্যালেটটার কথা বলতাম এখন আমি হচ্ছে এই প্যালেটটার কথা বলি আশা করছি দেখে বুঝতেছ যে কেন আমি প্যালেটটার কথা বলি এটার এ পাশটা দেখতেছ এ পাশটার মধ্যে তোমার যত রকম ব্রাউন কালার দরকার সবই এখানে আছে এখানে খুবই সুন্দর একটা একটা ফয়েল টাইপের শেড এটা হচ্ছে যে কোনো সীমার কালারের উপরে তোমরা যদি এই কালারটা অ্যাপ্লাই করো সে কালারটা স্পার্কল লাগবে এখানে দুইটা গ্লিটার আছে এটা হচ্ছে সিলভার আর গোল্ডেন মিলানো গ্লিটার এটা হচ্ছে একটু ডিপ টাইপের এখন কিন্তু মানে ব্রাউন স্মোকি আইটা খুবই ট্রেন্ড হয়েছে তো তোমরা ব্রাউন স্মোকি আই করে তার উপরে হচ্ছে এই কপার কালারের গ্লিটারটা যদি চাও তাহলে দিতে পারবা এখানে গোল্ডেন কালারের গ্লিটার আছে একটু পিঙ্কি শ্যাম্পেইন টাইপের কালার পিঙ্ক কালার তোমাদের যত রকম ব্রাউন কালার দরকার হতে পারে সব আছে এখানে ব্ল্যাক আছে আবার এখানে একটা কি বলবো বোন কালারের ম্যাট শ্যাডো কিন্তু আছে। সো ধরো যে যারা কালারফুল পছন্দ করো না তাদের জন্য এখানে সবগুলো কালার আছে। আবার তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি একটু কালার নিয়ে এক্সপেরিমেন্ট করবো লাইক তোমরা হয়তো উপরের এই জায়গাটু ব্রাউন টাউন এগুলো কোনো কিছু করলা গ্রিন কালারের একটা শাড়ি পরছো তো তোমরা মনে করতেছো কি নিচের এই ল্যাশ লাইনটা একটা গ্রিন কালারের কালার মানে আয়সার যদি স্মোকআউট করবে সেটার জন্য তো আমার এখানে অপশন আছে মানে এখানে রেনবোর যত কালার থাকা দরকার সবগুলো কালারই এখানে আসে এখানে বেশ কয়েকটা গোল্ডেন অপশন আছে তারপর হচ্ছে কমলা রঙের সীমার আছে পিঙ্ক কালারগুলো মোটামুটি ভালো আমি এখানে কাজ করতেছি আমার প্ল্যান আছে হচ্ছে এই সিমারটা নিয়ে আরেকটা মেকআপ টিউটোরিয়াল করার এই প্যালেটটা নিয়ে আমি অনেকগুলো মেকআপ টিউটোরিয়াল করবো তো থাকে না যে লাইক এই প্যালেটটার দিকে আমি যখন তাকাই তখন না আমার নতুন নতুন টিউটোরিয়াল আইডিয়া মাথায় আসে লাইক আমি অনেক ক্রিয়েটিভ আর এক্সাইটেড ফিল করি তো তোমরা যারা বিজ্ঞানার আছো একটা প্যালেট খুঁজতেছো তারা তোমরা যদি এই প্যালেটটা কিনো আমার মনে হয় কি যে তোমাদের অনেক রকম এক্সপেরিমেন্ট করতে মন যাবে এই প্যালেটটা নিয়ে আর আমি যদি পিগমেন্টেশনের কথা বলি বিউটি গ্লেজের কিন্তু ম্যাট কালারগুলো অনেক ভালো ইভেন আমার কাছে মনে হয়েছে কি মেকআপ রেভুলেশনের ম্যাটের থেকে বিউটি গ্লেজের ম্যাট কালারগুলো বেশি পিগমেন্টেড কিন্তু মেকআপ রেভুলেশনের একটা ব্যাপার কী সিমার কালারগুলো এত সুন্দর তো বিউটি গ্লেজের সীমার কালারগুলো ভালো হয় না কেমন যিনি কোনোরকম শাইনি থাকে না তো এইখানে আমি বলবো যে ওরা সীমার কালারে একটু পরিমাণ ইম্প্রুভমেন্ট আনছে যদিও মেকআপ রেগুলেশন লেভেলের আগের থেকে বেটার তো তোমরা যারা মনে করো যে প্রথম প্যালেট কিনতে তারা এটা চোখ বন্ধ করে কিনতে পারো আমার মনে হয় এটা ভালো হবে এখানে তিনটা ব্লাশ অপশন দুইটা কন্ট্রোল অপশন আর তিনটা হচ্ছে হাইলাইটার অপশন আছে এখন সত্যি কথা বলতে কি এইগুলা ব্লাশের এই কালারটা আমার খুব ভালো লাগছে আমি এটা অনেক বেশি ইউজ করি এটা একটা পিচি নুট টাইপের কালার আছে আমার ওইটা কালার গালে দিলে অনেক সুন্দর আর ন্যাচারাল লাগে তো এটা ছাড়াও হচ্ছে এই ব্লাশগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে নাই আর কন্ট্রোল কালারটাতে ভ্যারিয়েশন অনেক বেশি কম তো আমি মনে করি যে রক্সি প্যালেটটা কন্ট্রোলের জন্য ভালোভাবে স্টিল তোমরা ধরো মনে করো বাজেটের মধ্যে আছে এক্সট্রা করে কন্ট্রোল হাইলাইটার ব্লাস প্যালেট কেনার মতো টাকা নেই জাস্ট এই একটা প্যালেট কিনলেই কিন্তু তোমাদের হয়ে যাবে ধরো তোমাদের হয়তো সামনে কোনো একটা বিয়ের দাওয়াত আছে নিজে নিজে সাজবা বলে ঠিক করছো তাহলে তোমরা হচ্ছে এই প্যালেটটা যদি কেনো আর কোন দিকে যাইতে হবে না যেই কালারের স্মোকিং আই করতে মন কাট কাটক্রিস করতে মন চায় এটা দিয়ে করতে পারবা আর আমার কাছে অনেক ভালো লাগছে মানে একটা প্যালেট দেখে যখন আমি এক্সাইটেড হয়ে যাই যে ও এটা দিয়ে এই লুক আই লুক করতে হবে ওই আই লুক করতে হবে এরকম মনে হয় তখন আমি আমি বুঝতে পারি যে প্যালেটটা আসলে ভালো সো মানে আমি বলবো যে বিউটি গ্লাস তো দুই দিন পরপরই এটা ওটা বাই করতে থাকে বাট মানে রিভার্সালের পলে এই প্যালেটটা হচ্ছে ওদের অনেক বেশি ভালো হয়েছে এবং আমি মনে করি যে বর্তমানে যে কটা আইসানো প্যালেট বাজারে আছে তার মধ্যে যদি একটা তোমাদের আমি কিনতে সাজেস্ট করি তাহলে আমি বলবো যে এই মিক্সডার ম্যাচটা কিনতে এটা ওয়ান অফ দ্য বেস্ট এরপর আসি হচ্ছে ফকালোরের ব্রাউস অফ তো তোমরা যদি আমার চ্যানেলে যাও না যে একদম শুরুর দিকে টিউটোরিয়ালগুলো গুলা দেখো ওখানে দেখবে কি আমি আমার সাবান ব্যবহার করতেছি আমার আইব্রোজোর মধ্যে তো এই ব্রাউ সোপ করার ট্রেন্ডটা তো অনেক বছর ধরেই চলতেছে তো এই মানে এত বেশি ব্রাউ মানুষজন ব্যবহার করতে জন্য কোম্পানিরাও হচ্ছে এরকম ব্রাউসব নিয়ে আসছে বাজারে তো এটা অনেক ভালো এটা আমি আজকেও দিচ্ছি এটা দিলে একটু তিন চার মিনিট লাগে শুকাতে বাট একবার যখন এটা শুকায় যায় তখন এটা আর নড়াচড়া করে না এটার সামান থাকার কারণে খুব সুন্দর একটা সাফি লুক দেয় তো তোমাদের যারা ধরো আইব্রোস অনেক কম তারপর তোমাদের যাতে ধরো আইব্রোসটা অনেক বেশি লম্বা মানে কোনো জায়গায় শেপে থাকতে চায় না তারা তোমরা হচ্ছে এটা কিনতে পারো এটা আমি সত্যি কথা বলতে আমি ভাবি না যে এত বেশি ব্যবহার করবো বাট এটা না দেখা যায় কি আমি প্রায় রেগুলারই ব্যবহার করতেছি যেদিনই ধার লাইক আমি একটু ফ্যান্সি ফিল করি যে একটু বেশি মেকআপ আজকে করতে মন যেতে সাইব্রো সেট করার জন্য আমি হচ্ছে এ প্রোডাক্টটা ব্যবহার করতেছি এটার অফার প্রাইস আমার পেজে আছে দুশো টাকা করে তোমরা চাইলে হচ্ছে এটা আমার পেজ থেকে নিতে পারো আমার মনে হয় না এত কম আর কোনো পেজে সেল করতেছে আমার পেজের দাম আমি চেষ্টা করতেছি সবার থেকে কম রাখতে সো আমার মানে বছরে কেনা যে কটা প্রোডাক্ট আছে তার মধ্যে এটা অনেক বেশি আমি ইউজ করতেছি যদিও আমার আইব্রো নিয়ে কম বাট আমার আইব্রোর হেয়ারগুলো তো অনেক দেখতেছো ডার্ক না এবং এই হেয়ারগুলো হচ্ছে লম্বা লম্বা তো আইব্রোটা যদি সেট না করি তাহলে আমার হচ্ছে হয় না অনেক সময় দেখা যায় কি আইব্রো সেট করি না এই জন্য আমার মেকআপটা নষ্ট হয়েছে ছবি তোলার পরে ফটোশপ দিয়ে আমার ঠিক করা লাগতেছে তো একটা আইব্রো জেল বা এরকম একটা ব্রাউস সোপ যদি আমি ব্যবহার করি তাহলে এই ঝামেলাটা মধ্যে পোহাতে হয় না এবং দেখা যায় কি এই ব্রাউ সোপটা দিয়ে তোমরা যখন আইব্রোটা সেট করবো তারপরে দেখবে কি অনেকখানি আইব্রো আর করা লাগতেছে না এটা তো একবার সেট করলে আইব্রোটা দেখতে অনেক সুন্দর ডিফাইন লাগে তারপর দেখা যায় সামান্য হয়তো পেন্সিল বা একটু আই একটু ভার্ট করলে এখন তো খুব ন্যাচারাল আইব্রো ট্রেন্ড চলতেছে তো খুব ইজিলি হচ্ছে একটা সুন্দর আইব্রো লুক অ্যাচিভ করা যায় এবার হচ্ছে এই প্রোডাক্টটা এটা একদম পুরো আমার চুলের স্বাস্থ্য চেঞ্জ করে দিছে এটা হচ্ছে ট্রেসিমি রিপেয়ার অ্যান্ড প্রোটেক্ট তো এটা কিন্তু হিট প্রোটেক্টার না এটা হচ্ছে প্রি স্টাইলিং স্প্রে এখন আমা আমি হচ্ছে এটা অজলাইন ইনফিনিটি থেকে আনছিলাম তো আমি ওকে বলছিলাম কি যে আমার ধর টিপিক্যাল হেয়ার প্রোটেক্টর যেটা ওইটা নিয়ে আসতে তো ও না আমাকে হচ্ছে এটা পাঠাইছে ফার্স্টে দেখে একটু মন খারাপ হয়েছিল হচ্ছে তো এটা চাই নাই বাট এটা এত ভালো এটা না হেয়ার সেরামের মতো এটা কিন্তু এরকম সাদা স্প্রে না তো এটার দেওয়ার নিয়ম হচ্ছে এটা ভেজা চুলে তোমার তিন চার পাম্প হচ্ছে এরকম হাতের মধ্যে স্প্রে করে তারপরে তুমি এরকম হাতটা এরকম করবে করে তারপর এরকম চুলে লাগাবো চুলে লাগায় তারপর হচ্ছে এটা আছড়েতে হবে এটা এত ভালো ধরো যে আমি কিন্তু থাকে না যে অনেকে অনেক সুন্দর করে করে এরকম 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 শ্যাম্পু করে শ্যাম্পু করলে চুলার মধ্যে কোনো জট লাগে না আমি যত সাবধানেই করি শ্যাম্পু করলে আমার চুলার মতো জট লাগে তো আমি যখন এইটা দেই এটা দিয়ে তারপরে হচ্ছে এরকম চুলটা আছড়াতে যায় ভেজা চুলটা বিশ্বাস করো আমি জানি না এটার মধ্যে কি আছে একটু চুলের মতো জট লাগে না এটা দিয়ে আমি যখন এরকম আঁচড়াই খুব সুন্দর মতো চুলটা হচ্ছে আচানো হয়ে যায় চুলটা দেখতে অনেক বেশি হেলদি লাগে যেমন ধরো আমি তো আসলে ওরকম খুব বেশি যে চুলের যত্ন করা বা খুব দামি যে শ্যাম্পু ব্যবহার করা ওটাও না ক্লিয়ার ব্যবহার করি ক্লিয়ার শ্যাম্পু তো অনেক হার্স তো ওইটা ব্যবহার করার পরে দেখা যায় কি চুলটা অনেক সময়ই অনেক রাস লাগে দেখতে তুমি যদি চুলে অনেক প্যাকটা খাবি যাবে ব্যবহার না করো তো আমার তো ঠান্ডার সমস্যা আমি এত বেশি প্যাক ব্যবহার করতে পারি না বাট আমি যখন এইটা দেই এটা দেওয়ার পরেই না চুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং এখন যে এরকম শীতকাল চলে আসছে আমি এটা দিয়ে যখন আমি চুলটা ব্লো ড্রাই করি ব্লো ড্রাই করার পরেই আমার আর মনে হয় কি যে আমার আর স্ট্রেটও করার দরকার নেই এটা দেওয়ার পরে চুলটা অনেক বেশি আর কি স্ট্রেট লাগতেছে শীতকালে গরমকালে এত হয় না কারণ ওয়েদারের কারণে চুলটা হচ্ছে কালো হয়ে যায় হিউমিডিটি অনেক বেশি থাকে এখন যেহেতু হিউমিডিটিটা কমছে এটা দিয়ে চুলটা একটু ড্রাই করলে দেখা যায় কি যে আমার হয়ে যাইতেছে এটা আমি ইউজ করি আমার ভাইও ইউজ করে মানে তোমরা যখন এটা দাও না দাও পরে চুলটা না খুব সুন্দর ম্যানেজেবল থাকে এবং অনেক সময় দেখা যায় কি যে আমার হয়তো হাতে বেশি সময় নাই এবং চুলটা একদম উস্কো খুসকো একটা এদিকে একটা এদিকে এরকম হয়ে আসে স্ট্রেট করার টাইম নেই আমি কী করি প্রথমে হচ্ছে চুলের মধ্যে ধরো এই ফ্রন্ট পার্টটা হ্যাঁ একটু পানি এরকম স্প্রে করি পানি স্প্রে করে এইটা ই করে এরকম ধরো হাতের মধ্যে এরকম এরকম দিই দিয়ে যদি এরকম করে চুলটা একটু এরকম এখানে একটু টুইস্ট এখানে একটু টুইস্ট করে বার হয়ে যায় স্টিল আমাকে দেখতে পুট টুগেদার লাগে মানে আমার চুল হচ্ছে ফ্রন্টের দিকে অনেক কোকরা এবং মানে বেবি হেয়ার আসা অনেক দেখতো না খুবই বেশি বিশ্রী আর খ্যাত লাগে বাট এটা দেওয়ার পরে আমার মানে আগে যে একটা ব্যাপার ছিল যে বাইরে হলে চুল স্ট্রেট করতে হবে ওইটা অনেক কমে গেছে আমি এখন অনেক সময় দেখা যায় চুল যদি আমি বাঁধি সামনের চুলগুলো তাহলে আমি এইটা দিয়ে সুন্দর করে চুলটা বেঁধে বের হয়ে যায় আমি আর চুলের মধ্যে হচ্ছে হিটও দেই না তো মানে আমি বলবো আমার হেয়ার গেমটাকে এটা পুরো চেঞ্জ করে দিচ্ছে আমি জানি না এটা এখনও পেজ আছে কিনা পেজে যদি থাকে তোমার তাহলে নিয়ে দেখতে পারো এটা যে এটা হিট হিট থেকেও প্রোটেকশন দেয় বাট এটা হিট প্রোটেক্টরের থেকে আমার কাছে মনে হয় কি যে হেয়ার সেরাম হিসাবে এটা অনেক ভালো আর এরপরে আসে হচ্ছে রিবানার এই তেলটা এটা অনেক ব্যবহার করছি একটুখানি পড়ে গেছে যাই হোক রিবানার এই কোকোনাট অয়েল তো আমি তো আগে প্যারাশুটেরটা দিতাম প্যারাশুটের তেলটা আসলে একদম ভালো না প্যারাশুটেরটা দিয়ে আমার এত চুল পড়তো লাইক আমি যেখানে গেছি ওখানেই চুল পড়তেছে আমার বাথরুমে চুল আমার বিছনার মধ্যে চুল আমার মেঝের মধ্যে চুল বাট এই মানে রিবানার এই কোকোনাটটা দেওয়ার পরে আমার চুল পড়াটা অনেক কমছে এবং হচ্ছে ন্যাচারাল যেই হেয়ার অয়েল মানে ভালো যেই কোকোনট অয়েলটা কিন্তু মশ্চারাইজ করার কথা চুলকে আমার কাছে কোনো দিন মনে হয় না যে প্যারাশুট আমার চুলটাকে মশ্চারাইজ করতেছে বাট এডিবানা কোকোনাট অয়েলটা খুবই সুন্দর আমার চুলটাকে ময়েশ্চারাইজ করে এবং আমার কাছে মনে হয়েছে যে এটার দাম তো অনেক বেশি বাট এটা কেনা অর্তিট হয়েছে যদি আমি সেলে কিনছিলাম আবার সেল পালে আবার কিনবো কারণ তোমরা দেখতে পারতেছো অনেকখানি ব্যবহার করছি প্রায় শেষের দিকে তো এটা এটাও বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট পারচেস ছিল ইয়ারে সো এটাই ছিল আমার আজকের ভিডিও টোয়েন্টি টোয়েন্টি টুর বেস্ট যেই প্রোডাক্টগুলো আমি কিনেছিলাম সেই প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি নেক্সট টাইমে হয়তো আরও এই টাইপের টপিক নিয়ে ভিডিও বানাতে পারি তোমরা কি আমার উইন্টার স্কিন কেয়ার দেখতে চাও আমার কাছে মনে হয় কি প্রত্যেক বছর উইন্টার আমার স্কিন কেয়ার চেঞ্জ হয় নতুন নতুন প্রোডাক্ট আমি হচ্ছে ইনক্লুড করি ব্যবহার করি এক্সপেরিমেন্ট করি সো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে এটা জানিও আমার ফেসবুক পেজ এবং আমার বিজনেস পেজে একটা লাইক দিও এবং সবাই ভালো থাকবে বেশি বেশি পানি খাবে টাটা